সরকার পশ্চিমবঙ্গে চাকরি এখন হবে না আগামী ছ মাস আট মাস নতুন নোটিফিকেশন কিছু আসবে না একটা এলেও আসতে পারে সেটা হলো পিএসসি কিন্তু এখন possible সেটা নয় কারণ সুপ্রিম কোর্টের একটা রায় বেরোবে যেখানে OBC রা OBC দের বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে তারপর রাজ্য সরকার নতুন notice বার করবে তাহলে পথ কি পথ একটা আছে বিহার বিহার সরকার বছরে দুটো করে টেট নিচ্ছে দাঁড়ান টেট নিচ্ছে কিন্তু যারা টেট পাস করছে ওদের জব টাও নিচ্ছে টিআরি ওয়ান হলো টিআরি টু হলো টিআরি থ্রি এই নেক্সট মাসে তাহলে একটা শুদ্ধ এস্টেট বিহার টেট সবাই দিয়ে এলো নতুন আরেকটা টেট হবে কখন সেপ্টেম্বর মাসে শেষ দিকে নতুন আরেকটা টেট হবে তার ফর্ম ফিল আপ কয়বার হবে যোগ্যতা কি অনেক ছেলে মেয়ে এমন রয়েছে যারা শেষ সময় ফর্ম ফিল আপ করতে পারেনি আমার কাছে প্রচুর ফোন আসছে যে স্যার আমরা পড়বো আপনার কাছে বা আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি স্যার তো আমি বলবো একটা কথা যে আমাদের স্টেট গভর্নমেন্টের বিষয়গুলোকে এখন বাদ দাও এখন বিহারের নিয়ে ভাবো প্লাস রেলে বার হবে এই মাসে জুন মাসে জুনে বার হবে এনটিপিসি তো বিহারের নিয়ে আর কি বলছি বিহারের ফর্ম ফিল আপ হবে বিহারের ফর্ম ফিল আপটা হলো জুলাইয়ে নতুন টেট দেবে কারণ এই যে টেটটা নিল এই যে মে মাসে টেটটা নিল যতক্ষণ টেটের রেজাল্ট আউট হয় টেটের রেজাল্ট দেয় নতুন টেট ফর্ম ফিল আপ করার অধিকার থাকে না গভর্নমেন্টের তাই এই জুন মাসেই যে টেটটা হলো তার রেজাল্ট আউট হয়ে যাবে আর নতুন টেটের জন্য চলে আসবে যে নতুন টেট নেওয়া হবে জুলাই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু আর কি হবে এক মাস টাইম পাবে তারিখ কত বয়স্ক বয়স কত রাখি এটা আমাদের ফোন নাম্বার আমার নিজের ফোন নাম্বার আমার নাম বিল্টু সিংহ অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলার নতুন ব্যাচ এই সেটা নতুন ব্যাচ আমি শুরু করছি পনেরোই জুন থেকে আর বাংলাতে রয়েছে একশো নাম্বার বাকি পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার সবার জন্য রয়েছে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবাই যেন রয়েছে এর নাম হলো জেনারেল পেপার এটা আমি পড়াচ্ছি মাত্র টাকা নিচ্ছি একশো টাকা নিচ্ছি আর কি পার মান্থ যারা পড়তে চাইছ শুধু লিখবে কি শুধু লিখবে স্যার পঞ্চাশ মার্কস পড়বো স্যার পঞ্চাশ মার্কসটা পড়বো ঠিক আছে পঞ্চাশ বাস এটুকু লিখলে হবে আর যারা বাংলা পড়বে তাদের জন্য ডেস্ক্রিপশ লিংক দেওয়া রয়েছে আর শুধু বলবো স্যার আমি এস্টেট পড়বো বাস এটা বা একশো নাম্বার পড়বো আমি বুঝে যাব আগে আমাদের আমার হিউজ ব্যাচ বেরিয়েছে অনেক ছেলে মেয়ে এই বছর জব পেয়েও যাবে আগেও জব আমাকে পেয়েছে তো তারিখ কত না তারিখ মানে বললাম জুলাই মাসে আর কি বার হবে নতুন ফর্ম ফিল বয়স কত বয়স কত চল্লিশ চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স যাদের বয়স চল্লিশ বছর মোটামুটি আর কি চল্লিশ বছর আর কি মানে পার হয়নি চল্লিশ বছর বা চল্লিশের নিচে তারা ফর্ম ফিল করতে পারবে বিহারের জন্য আর কি অনেকে পারবে এটা দুইজন একজন ছাড়া আর কি অনেকে বয়স বেড়েও গেছে আর কি যোগ্যতা কি ভাই যদি তুমি ফর্ম ফিল আপ করবে এর জন্য তাহলে নাইন টেনের জন্য প্রথম লাগবে নাইন টেন মানে হলো পেপার ওয়ান টেন মানে পেপার ওয়ান তোমার লাগবে ফিফটি পার্সেন্ট লাগবে তোমার

ঠিক আছে তো প্রত্যেকটা বিষয়ে বললাম যোগ্যতা বললাম বয়স বললাম নতুন ফর্ম হবে এক্সামটা ক হবে এই সেপ্টেম্বর শেষ দিকে এক্সামটা হবে তো সময় বড় কম আছে কাজ বেশি করতে হবে আগে পাস করতে হবে বাংলা ছেলে যারা রয়েছে বাংলা ছেলেমেয়েরা হিউজ সিলেবাস বিশাল সিলেবাস সেই দৈত্যম সিলেবাস শেষ করো জলদি করে নতুন শুরু হচ্ছে আমরা অলরেডি চলে সময় কাছে যে ভর্তি কি হবে আমরা কিন্তু ক্লাস নিচ্ছি আমরা কিন্তু পড়াচ্ছি সবই এখানে ব্যবস্থা করা আছে প্রত্যেককে বলবো ক্লাস শুরু হচ্ছে ওই নতুন ব্যাচ পনেরো তারিখ থেকে আর তোমাদেরও শুরু হচ্ছে পনেরোই জুন থেকে যেটা হলো জেনারেল পেপার এটা হলো আর কি ঠিক আছে ভালো লাইক করবে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান